ছয় দফা থেকে শুরু করে ভাষা আন্দোলন, পরাধীনতা শিকল ভেঙে লাল সবুজের পতাকা অর্জন, সব ক্ষেত্রে তারুণ্যের অবদান অনস্বীকার্য। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়েই স্বপ্ন দেখছে উন্নত সমৃদ্ধ দেশ গঠনের। এই তরুণ সমাজকে অনুপ্রাণিত, সম্পৃক্ত ও সংগঠিত করতেই কাজ করে যাচ্ছে ইয়াং বাংলা। দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তরুণদের দেওয়া হয় জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড। প্রথম আসরে 30 জন তরুণ সংগঠককে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এরপর মোট 6 আসরে 153 তরুণদের নেতৃত্বাধীন সংগঠনকে সম্মানিত করা হয় এই অ্যাওয়ার্ডের মাধ্যমে। তুলে ধরা হয় তাদের সাফল্যের গল্প। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের আগুনঝরা ভাষণকে স্মরণ করে 2015 থেকে 2023 সাল পর্যন্ত 8 বার আয়োজন করা হয় জয় বাংলা কনসার্ট। এছাড়াও তরুণদের কর্মক্ষম করে গড়ে তুলতে ইয়াং বাংলা শুরু করে ভিশন 2021 ইন্টার্নশিপ। এই কার্যক্রমের আওতায় 1295 জন তরুণ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ইন্টার্ন করেছেন। চাকরির দক্ষতার পাশাপাশি এই কর্মসূচির আওতায় উদ্যোক্তা তৈরির জন্যও কাজ করে ইয়াং বাংলা। ২৮০১০০ জন স্বেচ্ছাসেবী এবং 7,885 জন প্রশিক্ষক রয়েছে ইয়াং বাংলার, যাদের মাধ্যমেই 2,900 শেখ রাসেল ল্যাব পরিচালিত হয় সারা দেশে। এছাড়াও নীতি নির্ধারণী পর্যায়ে তরুণদের অংশগ্রহণ, পরামর্শ প্রদান এবং তাদের বিভিন্ন চাওয়া পাওয়া তুলে ধরতে নিয়মিত লেটস টক ও পলিসি ক্যাফের আয়োজন করে ইয়াং বাংলা। করোনা মহামারীতে সচেতনতা তৈরি, খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া, অনলাইনে মেডিকেল সার্ভিস প্রদান, মানসিক সহায়তা প্রদান থেকে শুরু করে নিয়মিত ওয়েবিনারের আয়োজন করে ইয়াং বাংলা। এছাড়াও জনস্থানে নারীর নিরাপত্তা নিশ্চিতে সচেতনতা তৈরির জন্য কাজ করে যাচ্ছে ইয়াং বাংলা। ইউনিসেফের সঙ্গে যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো নারীদের নিয়ে আয়োজন করে রোড শো। কানেক্টিং দ্য ডটস এই স্লোগান নিয়ে 2014 সালের নভেম্বরে যাত্রা শুরু করে তারুণ্যের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ইয়াং বাংলা। 15,000-এর বেশি স্বেচ্ছাসেবী এবং 500-টির বেশি সংগঠনকে সঙ্গে নিয়ে চলা এই সংগঠনটির বর্তমানে সদস্য সংখ্যা প্রায় 1 লাখের বেশি। তারুণ্যের শক্তিকে এগিয়ে নেওয়ার এই উদ্যোগকে আরও ত্বরান্বিত করতে ইয়াং বাংলার সদস্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। আশরাফ দিবা, সময় সংবাদ।